হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জি আর্ট গ্যালারি অ্যান্ড একাডেমি। আর আজকে আমরা যে ড্রয়িংটা করেছি সেটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, আমি আজকে ড্রয়িংটাই প্রথমেই স্কেলের ব্যবহার করেছি এবং স্কেলের মেজারমেন্টটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা ওই সেম মেজারমেন্ট নিয়ে কিন্তু এই ড্রয়িংটা সেম টু সেম করতে পারো। আর তারপরে আউটলাইন করেছি খুব সিম্পলভাবে এবং খুব হালকা করে পেনসিলের দাগ দিয়ে। এবং তারপর কিন্তু যেটা করেছি, পেনসিলের শেডগুলো স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করেছি, এবং তার সাথে সাথে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বোঝানোরও চেষ্টা করেছি যে কিভাবে আমি প্রত্যেকটা স্টেপ করছি। তো সুতরাং আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা হয়তো শিখতে পারবে। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা, আর চলো তাহলে আমাদের মেন ভিডিওতে আমরা এবার ফোকাস করি। তো ফ্রেন্ডস, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি পায়োনিয়ারের খাতার মানে 120 GSM পেপারের উপর 13 সেন্টিমিটার বাই 13 সেন্টিমিটার একটা প্লাস চিহ্ন এঁকে নিচ্ছি, এবং তোমরাও সেম 13 সেন্টিমিটার বাই 13 সেন্টিমিটার বা এই অনুপাতে যদি বড় ফেস আঁকতে চাও তাহলে দ্বিগুণ করে অথবা তিনগুণ করেও তোমরা সেম মাপে যদি করো তাহলেও তোমরা সেম ড্রয়িংটা করতে পারবে। তো এরপর আমি বা সাইডের চুলের যে শেপটা সেটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। এরপর ডান সাইডেরটা করব এবং স্টেপ বাই স্টেপ আমি ফেসটা এই প্লাস চিহ্নের উপর দিয়েই কমপ্লিট করে নেব। প্লাস চিহ্নের উপর দিয়ে দেখো ফেসটা কমপ্লিট করছি, এবং তারপর তোমরা দেখতে পাবে যে আমি চোখটা ঠিক প্লাস চিহ্নের মাঝখানের বরাবর যে দাগটা গেছে তার উপর দিয়েই আমি চোখটা আঁকব, এবং তারপর মাস্ক এইভাবে কিন্তু কমপ্লিট করব। এবং তারপর চুলের যে শেডগুলো সেটা ডমসের পেনসিল দিয়ে দেব, আর যে সমস্ত জায়গাগুলো ডার্ক সেটা আমি অপসারার 10B পেনসিল ইউজ করব। তোমরা চাইলে অন্য যে কোনো ডার্ক পেনসিল ইউজ করতে পারো, যেমন আর্ট লাইন বা তোমাদের কাছে যে যে পেনসিলগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু করতে পারো। কিন্তু শেড দেওয়ার সময় মনে রাখতে হবে যে লাইট পোর্শান আর ডার্ক পোর্শান। লাইট পোর্শানে কিন্তু হাতে কম প্রেশার দেব এবং ডার্ক পোর্শানে হাতে একটু প্রেশার দিয়ে সেই জায়গাগুলো করার চেষ্টা করব। আর সব জায়গায় যদি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু ছবিটা একদম দেখতে ভালো লাগবে না। সুতরাং ছবি করার সময় তোমাদের এটা মাথায় রাখা উচিত যে কোথায় ডার্ক হবে এবং কোথায় লাইট হবে, এই দুটো জিনিসের উপর কিন্তু ছবির কোয়ালিটি ডিপেন্ড করে। তা দেখো আমি এইভাবে ফেসের যে শেপটা বা আউটলাইন কমপ্লিট করে নিলাম। এরপরে আমাদের মেইনলি চুলের যে শেড সেটা আমি শুরু করছি। দেখো কত ধরে ধরে এক একটা স্ট্রোক চুল, এক একটা চুল আমি পেনসিলের সাহায্যে বসানোর চেষ্টা করছি, এবং চুলগুলো যে রাউন্ড শেপ সেই রাউন্ড শেপগুলো কিন্তু আমি পরস্পর সাজিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদেরও এই রাউন্ড শেপটা কিন্তু পরস্পর সাজিয়ে সাজিয়ে দিতে হবে। এবং ওভারঅল চুলের শেপে কিন্তু এই রাউন্ড শেপটাই চলতে থাকবে। তোমরা শুরুটা করলে ঠিক কিন্তু শেষটা ঠিকঠাক করলে না, বা মাঝখানটা শেপটা ঠিক থাকলো না, তাহলে কিন্তু ওই চুলের এই স্মুথ ভাবটা একদম আসবে না। সুতরাং মনে রাখতে হবে প্রতিটা জায়গার শেপ যেন একই রকম থাকে। এটা যদি করতে পারো তাহলে কিন্তু হবে, আর একবারে তো হবে না, তোমরা 2-4 বার এটা প্র্যাকটিস করে নিলে খুব সহজেই আয়ত্ত করতে পারবে। দেখো চুলের যে শেপটা করলাম প্রতিটা জায়গায় কিন্তু একই রকম স্কেচ, একই রকম শেপ, এবং নিচের দিকে ডার্ক পোর্শান, উপরের দিকেও ডার্ক, মাঝখানটা দেখো লাইট পোর্শান। তো এইভাবে দেখতে থাকো, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর লাইক করতে ভুলো না একদম, তাহলে তোমাদের সাপোর্ট পেলে আমি অনেকটা উৎসাহিত হই এবং তোমাদেরকে ছবি দিতে পারি ভালো ভালো। সো আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা।
দেখো চোখের উপরের পাতার যে আউটলাইন সেটা কিন্তু ডার্ক পেলসিন দিয়ে হবে এবং তুলনামূলকভাবে নিচের পাতার থেকে উপরের পাতাটা ডার্ক হবে। আর তার সাথে সাথে চোখের যে মণি সেটা পুরোটা কিন্তু ব্ল্যাক হবে না, কিছুটা অংশ হোয়াইট, আর তারপরে আস্তে আস্তে শেডটা কিন্তু চোখের আইবলের মধ্যে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এরপরে মুখের মাস্কটা আমি কালারফুল করেছি রেড স্কেচ পেনের সাহায্যে। তোমাদের কাছে স্কেচ পেন না থাকলে তোমরা প্যাস্টেল কালারের সাহায্যে একটু টাইম নিয়ে করতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আর ওভারঅল ছবিটা স্টেপ বাই স্টেপ একটু টাইম নিয়ে করার চেষ্টা করো, ভিডিওটা পজ পজ করে, ভিডিওটা স্টপ করে করে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে দেখে করার চেষ্টা করো। সেম ড্রয়িং, ইজি ড্রয়িং, কোনো সমস্যা হবে না তোমাদের, আশা করি। মনে একটু জোর রাখো আর দেখো ঠিক নিশ্চয়ই ভিডিওটা দেখে তোমরা ড্রয়িংটা করতে পারবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ধরনের রোজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে।